প্রিয় দর্শক শ্রোতা, দৈনিক করতোয়ার সমসাময়িক অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় হলো সাম্প্রদায়িক সহিংসতা কোন দিকে যাচ্ছে দেশ। আজকের এই আলোচনায় আমাদের অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সম্মানিত সভাপতি, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, একই সঙ্গে তিনি নাট্যকার এবং চলচ্চিত্রকার, যাকে নাটকের বরপুত্র হিসেবে আমরা সবাই চিনি জানি এবং গোটা বিশ্বের বাংলাভাষী ভাষাভাষী মানুষের কাছে তিনি এভাবেই পরিচিত, সেই বরেণ্য ব্যক্তিত্ব জনাব নাসিরুদ্দিন ইউসুফ আজকে আমাদের অতিথি। তাকে আমি সশ্রদ্ধ স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে সাম্প্রতিককালে যে ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে শারদীয় দুর্গোৎসবের পর থেকেই, মানে শারদীয় দুর্গোৎসবের সময় থেকেই যে বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতাগুলো ঘটছে, সেটা আমাদেরকে অনেকটা আতঙ্কিত করে তুলেছে। এরই ধারাবাহিকতায় আমাদের পার্শ্ববর্তী জেলা রংপুরের পীরগঞ্জের একটি জেলে পল্লীতে আক্রমণ চালানো হয়েছিল, জ্বালিয়ে দেওয়া হয়েছিল তাদের বাড়িঘর, লুটপাটও করা হয়েছিল অনেক সম্পদ। আমাদের বাংলাদেশ গ্রাম থিয়েটারের পক্ষ থেকে সেখানে সেইসব আক্রান্ত মানুষদের সহানুভূতি জানানো এবং তাদের মধ্যে ত্রাণ বিতরণের জন্য গিয়েছিলেন নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু সহ তার দলের, তার সংগঠনের অন্যান্য নেতারা। আর সেই সেখান থেকে ফিরে এসেই তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমি প্রথমে বলতে চাচ্ছি যে এই যে শুরুটা কেন হচ্ছে এবং এর নেপথ্যটা কী, এটা যদি আপনার দৃষ্টিতে একটু শুনতে চাচ্ছিলাম। বিষয়টা এরকম আমার বিবেচনায় যে সমাজে একটি দ্বান্দ্বিক পরিস্থিতি দীর্ঘদিন ধরে বিরাজমান। আমরা ভেবেছিলাম একাত্তরের মুক্তির যুদ্ধের মধ্য দিয়ে এটির একটি রেজুলিউশন হয়েছে, হ্যাঁ সিদ্ধান্ত হয়েছে যে এই দেশের নাম বাংলাদেশ এবং ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ, এই চার মূলনীতির উপর বাংলাদেশ পরিচালিত হবে, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার থাকবে, এটি ছিল আমাদের মূল কথা। এখন আমরা তারপরে আমার মনে হয় একটি রাষ্ট্র বিনির্মাণের একটা ব্যাপার আছে। আমরা রাষ্ট্র কায়েম করার পর এই যে আমাদের বঙ্গবন্ধু কর্তৃক আমাদেরকে যে উপহার দিয়েছে, এটা অসাধারণ একটি সংবিধান, সেটিতে রাষ্ট্র কাঠামোর যে নির্মাণের আমাদের চেষ্টা করা উচিত ছিল, আমার মনে হয় আমরা সেটা করিনি। দুটো কারণে ঘটেনি ঘটনাটা, অর্থাৎ আপনাকে তো রাষ্ট্রটা বানাতে হবে, রাষ্ট্রটা একটা সংগঠন। আমরা সবাই সিদ্ধান্ত নিয়ে রক্তাক্ত একটি যুদ্ধের মধ্যে দিয়ে রাষ্ট্রটা আনলাম, আনার পর একটা সংবিধান করার ফলে রাষ্ট্রটা টিকে গেল, কিন্তু এইটা কী করে বিকাশ করবে, কী করে মানুষের অধিকার সমূহ, দীর্ঘ সময় ধরে আমরা অধিকারহীনতায় ভুগেছি, আমাদের ভিতরে অধিকার বলে কোনো শব্দ নেই, আমরা অন্যের প্রতি অসহিষ্ণু হয়েছে দীর্ঘকাল ধরে, কেননা আমাদের উপর সহিংস আক্রমণ হয়েছে, সেটি কখনো হিন্দু জমিদাররা মুসলমানদের করছে, যেখানে সুযোগ আছে সেখানে মুসলমানরা হিন্দু যে প্রজাদের উপর করেছে, ব্রিটিশরা করেছে, ভূস্বামীরা করেছে, বর্ণপ্রথার কারণে যারা উপরের তলার মানুষ তারা নিম্নবর্ণের মানুষকে করেছে, এরকম তো আছেই। তাতে করে এই এই কনফ্লিক্টগুলোকে কোনোদিন রেজুলেশনে নেওয়া হয়নি, এবং বঙ্গবন্ধু যখন এটির চেষ্টা করলেন 74-75-এর দিকে এসে, উনি ভাবলেন যে রাষ্ট্রটা একটা সুনির্দিষ্ট কাঠামো উনি করে দিয়ে যাবেন, কিন্তু তখনই তাকে হত্যা করা হলো। এই হত্যার মধ্য দিয়ে তারপরে হত্যার পরে যা শুরু হয়েছে এখন পর্যন্ত, রাষ্ট্রটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে, সমাজ সুস্থির না, সমাজের সাংঘর্ষিক যে জায়গাটি সেটি রাষ্ট্র অনুধাবন করতে পারছে না, অনুধাবন করতে পারলে এগুলিকে সে সামনে নিয়ে আসতো ইস্যু হিসাবে, এনে এগুলিকে অ্যাড্রেস করার চেষ্টা করতো, কিন্তু আমার মনে হচ্ছে না সেই কাজগুলো হচ্ছে, যার জন্য খুব অল্পতে আমরা সংঘর্ষে জড়িয়ে পড়ি। যেমন ব্রাহ্মণবাড়িয়া দেখবেন দুটি দল অযথ মারামারি করে, দুই দল কিন্তু মরে যায় দুই চারটা লোক প্রতি বছর, কারণটা কি, প্রতি বছরই কোনো না কোনোভাবে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ হচ্ছে,
কোনো না কোনোভাবে হচ্ছে, আইদার তাদের একজন ছেলেকে গ্রেপ্তার করা হবে, জেলে পোড়াবে, আমরা আন্দোলন করব, তাকে ছেড়ে দেওয়া হবে, আবার গীতা দেওয়ানকে নিয়ে যেয়ে বলছে তুমি গান গাইতে পারবে না, সে কেন এই গানগুলি গেবে না, কোনো না কোনোভাবে। সো তারপরে আরেকটা জিনিস হয়েছে, হয় কি সমাজ ফাংশনাল যখন থাকে তার প্রথম ফাংশনাল প্রথম ইঞ্জিন যেটা সেটা হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতি করে কি মানে এই ধরনের মানে সংস্কৃতির সৃষ্টিশীল যে জায়গাটি সেটির কথা বলছি, নাটক গান পালা মনসামঙ্গল থেকে শুরু করে যা আছে আমাদের ঐতিহ্যবাহী এগুলি সমাজের মধ্যে দীর্ঘদিন ধরে এমনভাবে ক্রিয়াশীল ছিল যে সমাজটা শান্ত ছিল, আন্ডারস্ট্যান্ডিংটা বিটুইন নানা পর্যায়ের মানুষের নানা সম্প্রদায় নানা ধর্ম বর্ণের মানুষের মধ্যে একটা সমঝোতা তৈরি হয়ে, এটা কি স্বাধীনতার পূর্ববর্তী না, স্বাধীনতার পূর্ব থেকে হাজার বছর ধরে এবং স্বাধীনতার পরেও কিন্তু এটা ছিল। পূর্ববাংলা অবহেলিত ছিল সবসময়, পূর্ববাংলার লোকের জন্য পাকিস্তান চেয়েছে, ভাবছে দিল্লির সাথে থাকতে তাদের অসুবিধা আছে, এই সিদ্ধান্ত ভুল শুদ্ধ সেটা পরে আমরা আলোচনা করতে পারি, এটা তো সত্যি যে সেই মানুষই পাকিস্তানের 48 সালে বললো যে ভাই না রাষ্ট্রভাষা বাংলা চাই, আমি পাকিস্তান রাষ্ট্রটাকে সমাজ বলছে যে আমি রাষ্ট্রটা এনেছিলাম কিন্তু এর রাষ্ট্রভাষা আমার অধিকার থাকতে হবে, পাকিস্তান বলল না, আন্দোলন শুরু, ছাত্রার গুলি গুলি খেয়ে ছাত্ররা জীবন দিল, শহীদ হলো, রাষ্ট্র ওন করলো, রাষ্ট্র রিজেক্ট করলো, সমাজ ওন করলো, এই সমাজ আর রাষ্ট্রের একটা ডান দিক সিচুয়েশন দাঁড়ালো। এই জায়গায় এসে সমাজ কিন্তু উইন করতে থাকলো, বঙ্গবন্ধু মনি সিং মৌলানা ভাসানির মতো লোকজন এসে সামনে দাঁড়ালো এবং আমাদের স্টলওয়ার্ট যারা আছে সুফিয়া কামাল থেকে শুরু করে বড় বড় মানুষেরা নেতৃত্ব দিয়েছে কালচারালি, তাই না, ওয়াহিদুলকের মতো লোক নেতৃত্ব দিয়েছে, ছায়ানোর চলে আসছে, এরকম একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে সমাজ পাকিস্তান রাষ্ট্রটাকে কন্টিনিউয়াস চ্যালেঞ্জ করে গেছে এবং বঙ্গবন্ধু সেই চ্যালেঞ্জের জায়গায় কনফ্লিক্টের জায়গায় সমাজ আর রাষ্ট্রের মধ্যে বের করেছে যে সমাজ আসলে বঞ্চিত, সমাজ মানে জনগণ বঞ্চিত হয়েছে কোথায় কোথায়, অর্থনৈতিকভাবে, শিক্ষায় জায়গায়, নানা জায়গাগুলি সে ফাইন্ড আউট করেছে, করে উনি একটা ছয় দফা তৈরি করে দিয়েছেন, সমাজ বললো হ্যাঁ ছয় দফা আমাদের। খেয়াল ঘটনাগুলি খুব ইন্টারেস্টিং, সমাজ কোনটা নেয় কোনটা নেয় না, ওইখানে একটা ওই তখন একটা প্রশ্ন ছিল সোনার বাংলা শ্মশান কেন, হ্যাঁ এই যে এগুলি কি সমাজের কথা মানুষের মুখের কথা, সেটি বঙ্গবন্ধুর মতো একটা পার্সোনালিটি এগুলি জানতেন কী করে এটাকে পলিটিক্যাল একটা শেপ দেওয়া যায় এবং সেটা যে সফলভাবে সে দিল, যার জন্য দেখেন 70 সালের নির্বাচনে জনগণ বলল পাকিস্তানকে যে আমরা তোমাদের সাথে না আমরা মুজিবের সাথে আছি, এই জনগণই কিন্তু পাকিস্তান সৃষ্টি করেছিল 47 সালে, এই সমাজই বলছে না আমরা এখন নাই পাকিস্তান চাই না আমরা বাংলাদেশ চাই, জয় বাংলা স্লোগান শুরু হয়ে গেছে, তোমার তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব তখন স্লোগানটা ছিল, তারপরে আরেকটা স্লোগান ছিল পদ্মা মেঘনা যমুনা তোমার আমার মানে তাই না, পিন্ডি না ঢাকা ঢাকা মানে পিন্ডি রাজধানী না ঢাকা রাজধানী, মানে এগুলো চ্যালেঞ্জিং পজিশন, সমাজ কন্টিনিউয়াসলি চ্যালেঞ্জ করতে করতে ও রাষ্ট্র তখন অস্থির হয়ে গেলে কী করে, তার হাতে তো জনগণ নাই সমাজ নাই, তখন সে শক্তি দিয়ে এটাকে দমন করতে চায়, সেনাবাহিনী লাগিয়ে দিল, কিন্তু শক্তি দিয়ে পেশি শক্তি দিয়ে অস্ত্র শক্তি দিয়ে একটা জাতিকে একটা সমাজকে দাবিয়ে রাখা যাবে, অল্প সময়ের জন্য আপনারা সফল হতে পারেন দীর্ঘ সময়ের জন্য না, সে জায়গায় মুক্তিযুদ্ধ শুরু হলো, জনগণ বলল মুক্তিযুদ্ধ আমাদের সন্তান, দেশ স্বাধীন হওয়ার পর যখন বঙ্গবন্ধু সংবিধান দিল বলে যে হ্যাঁ এটা ভালো দেশ তুমি চালাও, এই তো এখন যে মুহূর্তে একটা রাষ্ট্র হয় না তোর মুশকিলটা হয়, সমাজ কিন্তু অনেক স্বাধীন, সমাজে আমরা যারা বিচরণ করি আমরা কোনো আইন কানুন কোনো কিছু তো পড়ি না, সম্পর্কটা আমাদের আইন, ভালোবাসাটা আমাদের আইন, কিন্তু রাষ্ট্র তো ভালোবাসা দিয়ে চলে না, রাষ্ট্রের শাসন লাগে, তাই না, তখন করে কি রাষ্ট্রটা একটা কাঠামোটা তৈরি করে ফেলে, 72-এর সংবিধানের মধ্যে দিয়ে কিন্তু একটা কাঠামোর জায়গা আছে, জনগণ অন করলেও সেই কাঠামোতে শাসন বলে একটা শব্দ আছে এবং 75-এর পর থেকে যখন ওই সুযোগ নিয়ে রাষ্ট্র শাসন করার নাম নিয়ে ক্রমান্বয়ে আমরা দেখব যে দুঃশাসন তৈরি হলো, তখন কিন্তু দেখো সোসাইটি কিন্তু বললো যে না আমরা তোমাদের সাথে নাই, আবার কনফ্লিক্ট শুরু হলো, সো সমাজ কিন্তু দ্বান্দ্বিক প্রক্রিয়া বিকশিত হয়। আজকে বাংলাদেশের সংকটটা কোথায়, এই যে 75 থেকে শুরু করে 95-96 সাল পর্যন্ত এই 21 বছর যা শেখানো হয়েছে সব কিছু কী করেছে, আমাদের জনগণ ক্রিয়াশীল থাকে কীভাবে, একটা হচ্ছে একটা সোশ্যাল কালচারাল স্পেস থাকে, একটা সোশ্যাল স্পেস থাকে, একটা পলিটিক্যাল স্পেস থাকে,
এটা থাকতেই হবে অবশ্যই আচ্ছা এটা খেলার মাঠ থাকতে হবে লাইব্রেরি থাকতে হবে ঠিক আছে না স্টেডিয়াম থাকতে হবে ফুটবল থাকতে মানে এগুলি থাকতে হবে আমি ওখানে খেলবো ওখানে গল্প করব পার্ক থাকতে হবে এগুলি সামাজিক আর কালচারের হচ্ছে আমার পালা থাকবে যাত্রা থাকবে নাটক থাকবে সিনেমা থাকবে এগুলির জন্য স্পেস তৈরি থাকবে ঠিক আছে আর পলিটিক্স হচ্ছে ওর পলিটিক্যাল পার্টিগুলিকে ফাংশনাল করতে হবে ওই 21 বছর কিছুই ফাংশনাল রাখে নাই সমস্ত কিছু শক্তি দিয়ে পাকিস্তানের মতো দাবি রাখার চেষ্টা পারে নাই শেষ পর্যন্ত 2008 আমাদের পছন্দের একটি মুক্তিযুদ্ধের পক্ষে সরকার আসলো শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর কন্যা আমরা ভাবলাম খুব ভালো 1996 সালে তো প্রথম 96 আসলে কিন্তু উনি সেইভাবে এরকমভাবে তার তাকে আমরা শাসক হিসেবে পাইনি এবং আমরা খুবই খুশি হলাম যে উন্নয়ন পরিকল্পনা নিয়ে উনি নেমেছেন 15 বছরের এবং তারপরে 42 পর্যন্ত আর একটা দীর্ঘমেয়াদী এবং তিনি সেখানে সফলও হলেন কিন্তু যেটি আওয়ামী লীগের বা আমাদের দলের যে ভুলটি হয়েছে সেই ভুলটি হচ্ছে যে ভুল বলতে আমি মানে তারা একভাবে ভেবেছেন আমি আরেকভাবে ভাবছি অনেকে আমার উপর রাগ করতে পারেন কিন্তু কথাগুলো আমাকে বলতেই হবে পলিটিক্সে ওনারা করলেন না ছাত্রলীগ যুবলীগ তারপরে আওয়ামী লীগ কৃষক লীগ আপনি সবই করলেন কিন্তু তাদের সামনে আদর্শটা দাঁড় করালেন না বঙ্গবন্ধুর শুধু জয় বাংলা বলে চিৎকার দিলে তো আদর্শ দাঁড়ালো না এই জয় বাংলা অ্যাচিভ করতে হলে জনগণের মুখে হাসি ফোটাতে হলে এগুলো তো আমরা বলতেই পারি কথাগুলি ম্যাটাফরিক কথা কিন্তু এগুলি অ্যাচিভ করতে হলে আমাকে কী কী কাজ করতে হবে আমাকে কেন পড়ালেখা করতে হবে আমাকে স্কুলে যেতে হবে কেন বুঝাতে হবে তো জনগণকে এবং তোমার খাওয়া নাই খাওয়া উৎপাদন করতে হবে এবং উৎপাদনে ভালো করলো বাংলাদেশ কিন্তু শিক্ষাটার মধ্যে একটা ঝামেলা হয়ে গেল আমরা তো বঙ্গবন্ধু তো কুদরতি খোদাকে দিয়ে একটা ইয়ে করেছিল কমিশন করে একটা শিক্ষানীতি কুদরতি করেছিল সেটা তো আমরা কাজে লাগালাম না কোনো শিক্ষানীতিই থাকলো না ওই অপশাসকরা যা দুঃশাসক সেনাশাসকরা যা করেছিলেন একনায়করা সেই শিক্ষাই কিন্তু চলতে থাকলো দেশের মধ্যে তিনটি শিক্ষা পদ্ধতি চলতে থাকলো এক শঙ্কর তুমি দেখো একটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা আরবি একটা বাংলা শিক্ষা টেক্সট বুক বোর্ড একটা ইংরেজি শিক্ষা আমাদের যে কোনো এখানে আমরা যে কজন আছি আজকে স্টুডিওতে আমাদের তিনটা বাচ্চাকে আমার তিনটা বাচ্চাকে তিনটা স্কুলে পাঠালাম 15 বছর পরে যখন এক রুমে তাদেরকে ছেড়ে দেবো একজনের ভাষা আরেকজন বুঝবে না তাহলে আমি যে 5 বছর বয়স বাচ্চাটাকেই আমি আলাদা করে দিলাম দেশকে বিভক্ত করে দিলাম দেশের ঐক্য চাচ্ছে কী করে একমুখী শিক্ষা হতে হবে বিজ্ঞান ভিত্তিক একমুখী এক নম্বর এগুলো আমরা করি নাই আর পলিটিক্স আমরা করছি না নিজের পার্টির মধ্যে আমি স্টাডি সার্কেল করে প্রত্যেকটা ছেলে মেয়ের সাথে স্কুলে স্কুলে যেয়ে বসা উচিত ছিল আমাদের নেতৃবৃন্দের যারা ভালো জানে এগুলো ভাই এইভাবে দেশটা করতে হবে মুক্তিযোদ্ধারা এই কারণে দেশটা বঙ্গবন্ধু এই জন্য দেশটা স্বাধীন করেছে তোমাদের জন্য করেছে তোমরা এই এই কাজগুলি করবে তোমরা কোনো অন্যায় করবে না চুরি করবে না কেন চুরি করবে না চুরি করা কেন খারাপ অন্যের সম্পদ কেন নেওয়া খারাপ রাষ্ট্রের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে দাঁড়ানো খারাপ এই কথাগুলি তো বলতে হবে মোদ্দা কথায় প্লাস একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র কাঠামো অর্থাৎ সম অধিকারের কাঠামো ধর্মনিরপেক্ষতা বলতে কী বুঝি ওরা বলা শুরু করলো দেখেন মৌলবাদীরা 75 থেকেই ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা কথাটা মোটেও ঠিক নয় ধর্মনিরপেক্ষতা মানে যার যার ধর্ম শেষে পালন করবে একজন আরেকজনের ধর্মে ইন্টারফেয়ার করবে না কোন রকম হুজ্জতি করবে না কিন্তু এটা বলার ফলে হ্যাঁ নিরপেক্ষ মানে এটা অনেক শিক্ষিত লোক বলে এই তোমরা তো ধর্ম নিরপেক্ষ বলছো তার মানে তোমরা ধর্ম চাও না আমি না এই কথা কোনোদিন বলি নাই আমরা একটা অসাম্প্রদায়িক সমাজ চাই যে যার ধর্ম পালন করবে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ আমাদের তো আছেই আমরা সবাই বাঙালি আমরা তো 71 সালে এই স্লোগান দিয়ে যুদ্ধ করেছিলাম এই সংস্কৃতি তোমাদের আদিকালের আদিকালের আমাদের যে হাজার বছরের নাট্যরীতি আছে আমাদের যে শিল্পরীতি আছে আমাদের যে নন্দন তত্ত্ব আছে সেগুলির আলোকে আমাদের কালচার ইয়েগুলি তৈরি হওয়ার কথা ছিল সৃষ্টিশীলতা সেটাও হয়নি তাতে করে কী দাঁড়াচ্ছে আমার পলিটিক্স নাই আমাদের এখানে মোল্লারা বললো যে যে নাটক করে সে খারাপ যে পালা করে সে তো আরও খারাপ যে যাত্রা করে তো উচ্ছন্নে গেছে মেয়েদের টিপ দেওয়া খারাপ শাড়ি পরা যাবে না অথচ আপনি সৌদি আরব থেকে নিয়ে এসে আপনি এখান থেকে আরবি কালচারের কাপড় চোপড় ছেলে মেয়ে সবাই পড়ছে আপনি বাঙালি থাকছেন না আপনি বাঙালির বসন নিচ্ছেন না
আপনি বাঙালি বসন তো অত্যন্ত শোভন বসন, আপনি ওটা বাদ দিয়ে আরব থেকে নিয়ে এসে এগুলি কেন করছেন, সেটা অ্যালাউ করছেন কী করে? বিদেশি টাকায় মাদ্রাসা হচ্ছে, লোকাল টাকায় মাদ্রাসা হচ্ছে, সে মাদ্রাসার কোনো হিসাব নিয়েছেন? কার জমিতে কেন সে কীভাবে? একটা প্রাইমারি স্কুল করতে গেলে আমি করতে পারবো, মাদ্রাসা কেন করতে দিচ্ছেন তাহলে? আপনি মাদ্রাসা করতে দিলে আপনাকে একটা হিসাব রাখতে হবে, আজকে এই এলাকায় এইখানে সাত মাথায় একটা মাদ্রাসা হচ্ছে, কথা কথা বলছে, হ্যাঁ সরকার থেকে রেজিস্ট্রেশন নেবে, কী কারিকুলাম সেটা আমাদেরকে জানতে হবে, সরকারকে জানতে হবে, জানে? জানে না। আমাদের কারিকুলাম নিয়ে ওরা আপত্তি করে, করলে রবীন্দ্রনাথের গান ওখান থেকে বাদ করে দেয়, এই তো আমরা দেখলাম না। তো তাতে করে কী হবে, হেট্রে যে হেইট স্পিচ, ধর্মসভা মানে ধর্মান্ধ মৌলবাদী কিছু ব্যক্তি যারা ধর্ম ব্যবসা করে, তারা কী করেছে, ধর্মসভা করে, মিলাদ মাহফিল এবং অন্য কিছু করে, ওয়াজ মাহফিল করে, তারা হেইট স্পিচ, ঘৃণা বক্তৃতা দিয়েছে। সেই ঘৃণা বক্তৃতায় মানুষ ক্রমশ ভেবেছে, হ্যাঁ হিন্দু তো বিধর্মী, ও তো কাফের, ওকে তো মারতে হবে, ওকে কনভার্ট করতে হবে, ওকে মুসলমান হতে হবে, ও মুসলমান না হলে ওকে দেশে রাখবো না, মানে এই ভাবনাগুলি তো সমাজে চালু হয়ে গেছে। এগুলির কারণে আজকে এই ঘটনা। এইটাকে প্রতিরোধ করতে হলে এডুকেশন সিস্টেম চেঞ্জ করতে হবে, কালচারালি পুরো সরকার এবং সংস্কৃতি কর্মীদের এককাট্টা হয়ে লড়াইটা করতে হবে মাঠে ময়দানে, এবং তাও 20-25-30 বছরের লড়াই, তারপরে হয়তো রেজাল্ট পাবো। এর মধ্যে অনেক এরকম কনফ্লিক্ট হবে, কিন্তু আমাদের ঐক্যবদ্ধভাবে এই লড়াইটা করতে হবে মৌলবাদী এবং ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে, এবং এই দাঙ্গাবাজদের বিরুদ্ধে যারা এই সনাতন ধর্মের মন্দিরে যে আক্রমণ করেছে, এটা তো ভাবা যায় না বাংলাদেশে। না, যে কথাটা আপনি বলছিলেন, আপনার কথার মাঝখানে অর্থাৎ একটু পিছিয়ে যাই প্লিজ, আপনি যে কথাটা বলছিলেন যে পাঠচক্রের যে বিষয়টা, আজকে আমরা ইয়েতে পীরগঞ্জে যে ঘটনাটা দেখলাম, এই ঘটনার মূল হোতা কিন্তু সরকারি দলের একজন ছাত্র শাখার নেতা হিসেবে আমরা যারা চিহ্নিত, আমাদের প্রশাসনের পক্ষ থেকে যাকে চিহ্নিত করা হয়েছে, এখন যদি পাঠচক্রে যদি তার উপস্থিতি থাকতো, সে যদি বঙ্গবন্ধুকে ঠিকমতো জানতো বা বাংলাদেশের ইয়েগুলো জানতো, অর্থাৎ আমাদের কীভাবে আমাদের বাংলাদেশে কী উদ্দেশ্যে আমাদের বাংলাদেশটা করা হয়েছে সেগুলো জানতো, তাহলে কিন্তু আজকে বোধহয় তার মনের ভিতরে এই জিনিসগুলো থাকতো না। তাহলে আমাদের প্রথম দরকার হচ্ছে এসব রাজনীতিবিদদেরকে রাজনৈতিকভাবে শিক্ষিত করে তোলা, তা নাহলে পরে কিন্তু আজকে যেটা বললেন যে এই আমাদের এই কাজগুলো করা দরকার আছে, আমাদের পরিবর্তন এগুলো পরিবর্তন করা দরকার আছে, আমি বাস্তবায়নটা করবো কাকে দিয়ে? না পারবে না তো বাস্তবায়ন করতে, কারণ ও তো ইকুইপ না, ও তো শিক্ষিত না, কাজটা ও তো জ্ঞানটা নাই, সেটাই তো। ও তো শোনো, আরেকটা জিনিস ঘটেছে গত 5-7 বছরে, আওয়ামী লীগের মধ্যে প্রচুর জামাত শিবির এবং দল ত্যাগী ছাত্র দলের ছেলে পেলে বা অন্যান্য দলের ছেলেরা ঢুকেছে, তারা মৌলবাদী রাজনীতি করে, এবং আওয়ামী লীগের নেতৃত্ব এই জিনিসগুলো জেনেও চোখ বুঝেছিল, হ্যাঁ তারা তাদেরকে গ্রহণ করেছে। আজকে সেরকম ছেলেগুলোই কিন্তু এই আক্রমণের নেতৃত্ব সব জায়গায় দিচ্ছে ছাত্রলীগের নাম ধরে। কিন্তু আমি তো এও দেখেছি ছাত্রলীগের নাম ধরে আক্রমণ হয়েছে, যেমন ছাত্রলীগ আবার ঠেকিয়ে দিয়েছে, এটা আমি চৌমোহনীতে মন্দিরের রাধামাধব মন্দিরের লোকজন আমাকে দেখালো, দুইজন ছাত্রলীগের ছেলে হাত ভাঙা আমি যাওয়ার পরে। তো আমার বক্তব্য হচ্ছে যে ছাত্রলীগ হলেই খারাপ তা না, খারাপ হচ্ছে আমাদের নেতাদের না বুঝতে পারা রাজনীতিটা। তারা যদি বুঝতেন যে আমার ছাত্রলীগের ছেলেদেরকে আমার বোঝাতে হবে, যুবলীগের ছেলেদেরকে বোঝাতে হবে যে দেশটা কী, মুক্তিযুদ্ধ কী, ধর্মনিরপেক্ষতা কী, বঙ্গবন্ধুর স্বপ্ন কী, সোনার বাংলা কী, এই ম্যাটাফোরগুলিকে ভেঙে 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 যদি বোঝানো হতো এবং তোমরা এই এই কাজ করে এগিয়ে যাবে, জনগণের আস্থা এক নম্বর, জনগণের আস্থা আমরা নিচ্ছি। কিন্তু এখানে বিষয়টা দাঁড়াচ্ছে যে রাজনীতিবিদ যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা রাজনীতির বদলে কিন্তু তারা ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করছেন বেশি, এবং এই কারণেই কিন্তু আপনি যারা রাজনীতি নাই তো, এই কারণেই কিন্তু আজকে এখানে অনুপ্রবেশগুলো ঘটতেছে এবং তারাই এই এই কাজগুলো করছে, এবং অ্যাবসেন্স অফ পলিটিক্স। জি, একটি রাষ্ট্র হচ্ছে পলিটিক্যাল সংগঠন, নাথিং, অ্যাবসোলুটলি। আমরা যেমন নাটকের একটা সংগঠন করি, আমরা একটা রাজনৈতিক সংগঠন বানিয়েছি বাংলাদেশ তার নাম, এই সংগঠনের মধ্যে আমাদের সবার সমান অধিকার আছে। এখন এই সংগঠনটা পরিচালনার জন্য আমরা একটা সরকার গঠন করি, সরকার রাষ্ট্রের দায়িত্ব তো নেয়, আমরা তখন আমাদের যার যার কাজে ছড়িয়ে পড়ি। কিন্তু দেখা যাচ্ছে কি, এনারা একজনও এই রাষ্ট্রটা পরিচালনা করার জন্য যে ভাবি প্রজন্মটাকে দাঁড় করিয়ে দেবে, সেটা একটুও কাজ হয়নি। বরঞ্চ পড়ালেখা না করে, স্কুল কলেজ না করে,
নানা রকম হাঙ্গামা করে অর্থ উপার্জন করে যায়, এটাই ওদের শিক্ষা হয়ে গেছে। এবং তার মধ্যে ভুল পলিটিক্স, এই যে মোল্লাদের কথা শুনে, এটা তো আমাদের নিজস্ব দলগুলির মধ্যে এদের কথা শুনে অনেকে উত্তেজিত হয়ে আক্রমণ করেছে, এটা তুমি বলছো, পুলিশ বলছে সেই কথাটা। এটার জন্য এটা দায় তো নিতে হবে রাজনৈতিক দলকে, বিশেষ করে আওয়ামী লীগকে, তাকেই দায় নিতে হবে। কারণ এর থেকে তো বেরোতে হবে, মুক্তিযুদ্ধের বাংলাদেশ এইভাবে তো চলতে পারে না। মুক্তিযুদ্ধের বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনার আদর্শেই চলতে হবে, এর কোনো বিকল্প নাই। তাহলে কি আপনি কি বলতে চাচ্ছেন যে এই আমাদের যে অপেক্ষার যে যেটা শুরু হয়েছে, অর্থাৎ আপনার 15-20 বছর দেরি করতে হবে, এর ভিতর তো অনেক ঘটনা দুর্ঘটনা ঘটবে, তখন আমরা রেজাল্টটা কি পাব না? তখন আমরা জয়লাভ করব, এরকম সিচুয়েশন আগেও গেছে, 71-এ আমরা জয় পেয়েছি, 75-এ আবার দুর্ঘটনা ঘটেছে, আমরা আবার 96-তে ফিরে আসছি, বাট মৌলিকভাবে ফিরে আসছি 2008-এ। আমাদের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই। তবে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, এর আগে যখন সাম্প্রদায়িক সহিংস ঘটনাগুলো ঘটেছে বিচ্ছিন্নভাবে, তখন কিন্তু হিন্দু সম্প্রদায়ের ভিতরে যে একটা ভীতি কাজ করতো, তাদের বিচ্ছিন্নভাবে দেশ ত্যাগের একটা মানসিকতা ছিল, সেটা কিন্তু এখন ওইভাবেটা নেই। কারণ এখন কিন্তু তারা সম্মিলিতভাবে প্রতিবাদ করছে এবং তার পাশে প্রত্যেকটা ধর্মের মানুষেরা দাঁড়াচ্ছে এবং তারাও খুব জোরালোভাবে তার প্রতিবাদটা জানাচ্ছে। এটা কিন্তু আমাদের জন্য একটা বড় সাইন। আর একটা ব্যাপার হচ্ছে যে আজ থেকে 15-20 বছর আগে মানে কোনো পাড়ায় গেলে বোঝা যাচ্ছে যে এটা হিন্দুদের বাড়ি, কারণ জরাজীর্ণ বাড়ি, কোনো রকমে এসে পালায় যাবে, দেশ ছেড়ে চলে যাবে, এই ধরনের একটা মানুষ ছিল। এখন কিন্তু তার না না, এখন কিন্তু সবাই মানে মনে করছে এটা আমার দেশ, এটা আমাকে থাকতে হবে। একইভাবে 10-15 বছর আগে মানে মন্দিরগুলো যে চেয়ার আছে, সেই মন্দিরগুলোর চেয়ার কিন্তু এখন অনেক অনেক বেশি ভালো। তা এটা কি আমাদের কি কোনো মানে বড় ধরনের আশা জাগায় কি না, যে এই যে মানসিকতার পরিবর্তন? অবশ্যই, আমি তো একটা কথা আমাদের সনাতন ধর্মের মানুষদেরকে বলেছে, এই আক্রমণের পর, সহিংস আক্রমণের পর, এই দেশ আপনাদের, এই দেশে আপনারা থাকবেন, কোনো বাইরে যাওয়ার চেষ্টা করবেন না, ভারতে যাবেন, আপনারা 3 প্রজন্মের জন্য শরণার্থী থাকবেন, কোনো লাভ নেই, আপনারা বাঙালি থাকবেন, আপনাদেরকে কেউ ভারতীয় বলবে না, বাঙাল বলবে কথায় কথায়, এই দেশ আপনারা এখানে জন্মেছেন, এমনকি মুসলমানদের আগে, আমাদের আগে আপনাদের বসবাস এখানে, এটা আমরা তো পরে আসছি, আমি অনেক জায়গায় আজকেও বলে আসছি এবং তারা খুব কেঁদেছে আজকে রংপুরে যেয়ে বলেছি, যেগুলি ভেবেন না, দেশটা আমাদের এবং আমরা আপনাদের সাথে আছি। বাংলাদেশের বেশিরভাগ লোক কিন্তু আসলে অসাম্প্রদায়িক, কতিপয় লোক সাম্প্রদায়িক, তারা এই সুযোগগুলি নেয় নানাভাবে বিভ্রান্তি ঘটিয়ে, জনগণ চুপ থাকে। যেটা আমার এবার একটা অবজারভেশন আছে, খারাপও লাগছে, সেটা হচ্ছে অন্য অন্যবার যেভাবে দাঁড়ায় সবাই মিলে, এবার কিন্তু প্রথমে 8ম-9ম-10ম দিন কিন্তু সেভাবে লোক দাঁড়ায়নি, সবাই বলছে আমরা হতবাক হয়ে গিয়েছিলাম। আমার কাছে হতবাক 15 মিনিটের জন্য হলো, আধ ঘন্টার জন্য হলো, পুলিশ জানি কেন, পুলিশ কেন ইন্টারভিউ করলো না, আওয়ামী লীগ, যুবলীগ, সংস্কৃতি কর্মী, আমরা সবাই যে আমরা কেন মন্দিরগুলির সামনে দাঁড়ালাম না, পরে দাঁড়িয়েছে, 3-4 দিন পর থেকে আস্তে আস্তে বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছে। আমাদেরও ব্যর্থতা আছে, রাজনৈতিক দলগুলি যদি দাঁড়ায়, আজকে যদি আওয়ামী লীগ বলে যে আমি আমার সমস্ত যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, যা আছে স্বেচ্ছাসেবক সব কিছু মিলে আমি বললাম যে বাংলাদেশের প্রত্যেকটা মন্দিরের সামনে তোমরা দাঁড়িয়ে যাও, 5 মিনিটের একটা রেডিও টেলিভিশনের ঘোষণা, অনলাইনে ঘোষণা, শেখ হাসিনা শুধু বলবে, দাঁড়িয়ে যাবে না পুরো দেশ? অবশ্যই দাঁড়াবে, আমরা তো এগুলি করি নাই। রাজনৈতিক দলগুলি তো নেতৃত্ব দেয় দিল না সমাজের, যে হ্যাঁ এটা খারাপ চলে না, এটাকে আমরা বাধা দিই, এটা করলো না তো। যাই হোক, তারপর আপনি যে আশা কথা শুনেন, আমরা আশাবাদী, আপনাদের আমরা চাচ্ছিলাম যে এই মানে খারাপ অবস্থা থেকে উত্তরণের মানে একটা উপায়টা কি আছে, আর আমরা আসলেই আশার আলো দেখছি কিনা? আমি অবশ্যই আশার আলো দেখি, আমি মনে করি যে একমাত্র পরিবর্তনটা শেখ হাসিনা করতে পারে, কিভাবে তিনি রাজনৈতিক তার যে দল আছে সেটাকে অ্যাক্টিভেট করুক, সমাজের প্রতি স্তরে শিক্ষা পদ্ধতি পরিবর্তন করে দিক, এবং সাংস্কৃতিক জাগরণের জন্য, সমাজের প্রতি স্তরের লোকের সাংস্কৃতিক জাগরণের জন্য বলে দিক যে তোমরা সংস্কৃতি চর্চা এভাবে করো, তাহলে দেখবেন মানুষের মধ্যে একটা পরিবর্তন আসছে, যারা এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ করে তারা পিছিয়ে যাচ্ছে এবং আমরা এগোচ্ছি। এটা 20-25 বছর আবার একটা সংগ্রামের জায়গা তৈরি আছে। অবশ্যই আমরা এগিয়ে যাব। আমার মনে হয় যে জনাব নাসিরুদ্দিন ইউসুফ,
বাচ্চু উনি যে কথাগুলো বললেন, আমাদের যে আশার কথা বললেন এবং যে পরিবর্তনের কথা বললেন, আমাদের যাদের জানানোর দরকার তারা জানলেন এবং আমার মনে হয় যে পরিবর্তনে তারা শরিক হবেন, উদ্যোগী হবেন। আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে আমরা আশা করছি ভবিষ্যতে আপনাকে অন্য কোনো বিষয় নিয়ে আমাদের দৈনিক করতে আপনাকে সামিল হতে। ধন্যবাদ, ধন্যবাদ শঙ্কর, সবাইকে ধন্যবাদ।